কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। অনেকদিন পরে আজকে ক্যামেরার সামনে এলাম, অনেকদিন পর আজকে ভিডিও বানাচ্ছি। আর অ্যাকচুয়ালি ফোনটা একটু গন্ডগোল হচ্ছিল, সেই জন্য ভিডিও বানানোই হচ্ছিল না। ভিডিও অনেক আমার করা ছিল, তো ভিডিওগুলো না মানে এডিটিং করতেই পারছিলাম না, তো ভিডিও দিতেই আর ভালো লাগছিল না, ভিডিও ছেড়েই দিয়েছিলাম। কারণ একটা ভিডিও এডিটিং করতে অনেক সময় লেগে যাচ্ছিল, তো সেই জন্য ভাবলাম যে থাক কিছুদিন রেস্ট দিই। কিছুদিন রেস্ট নিতে গিয়ে প্রায় 4 মাস মতো রেস্ট হয়েই গেছে, 4-5 মাস রেস্ট, অনেকদিন আপনারা দেখছেন। আর অনেকে কমেন্ট করে জানাচ্ছেন ভিডিও আসছে না কেন, ভিডিও আসছে না কেন, তো সেই জন্য আজকে ভাবলাম যে না আজকে একটা করি, আবার দেখি কি হয়। তো সেই জন্য চলে এসেছি আজকে নতুন ভিডিও নিয়ে। আর এর মধ্যে অনেক কিছু হলো, কারণ আমরা ইন্ডিয়াও গেছিলাম, ইন্ডিয়াতে ঘুরে এলাম কিছুদিন, 1.5 মাস মতো ছুটি কাটিয়ে এলাম, তারপরে আবার নিজের লাইফ আবার ফিরে এসেছি, রোজ নিত্যদিনের কাজ এইসব নিয়ে। তো আমরা মার্চ মাসে ইন্ডিয়া গেছিলাম ভ্যাকেশনে 1.5 মাসের জন্য, কিছুটা সামলে নিয়েছি আসার পরে। তো ভাবলাম যে না ভিডিও শুরু করি, আপনাদের রিকোয়েস্ট আসছে। স্কুল, হাজবেন্ড, অফিস, এবারে 1000 ঘন্টা কাজ আছে বাড়িতে, তো সেইগুলোই করবো, সেটাই শেয়ার করবো, তো আপনারা দেখুন। তো অবশ্যই ভালো লাগলে সাথে থাকবেন, পাশে থাকবেন, শুরু করি আজকের ভিডিও। সকাল থেকে উঠে বিছানা ঝাড়া সবকিছু ঝাড়াঝুড়ি মোছামুছি হলো, তো জামা কাপড় গুলো এবারে তুলছি। কাল থেকে মেলা থাকে এখানে, জানিনি, জামা কাপড় তো ঘরেই মেলতে হয়, তো এরপরে আজকে যখন কাচার সময় আসছে তখন এটা তো ফাঁকা করতে হবে, তো সেই জন্য এখন জামাগুলোকে তুলে নিলাম। এগুলো হলো গুছানো, এবারে যাবো রান্নাঘরে। রান্নাঘরে চলে এসেছি, বাইরে মোটামুটি সব কাজ হয়ে গেছে, আজকে একটু বানাবো নান। সেই জন্য সকাল থেকে এটাকে মেখে রাখতে হবে ময়দাটাকে, তো তাই ভাবলাম যে আগে রান্না শুরু করার আগে ময়দাটাকে মেখে নিই। পুরোটাই দই দিয়ে, ময়দার সাথে আমি কিছু দিচ্ছি না, এখন শুধু দই দেবো। আর দইটাকে আমি কিছুক্ষণের জন্য মানে কিছুক্ষণ আগে ফ্রিজ থেকে বের করে রেখেছি, কারণ সঙ্গে সঙ্গে ফ্রিজের দই না রাখাই ভালো, ভালো হবে না, জিনিসটা একটু শক্ত হয়ে যায়। তো নর্মাল টেম্পারেচার যখন আসবে তখন ময়দার সাথে এটাকে মাখতে হবে। আমি এখন থেকে মেখে রাখবো, এটা সন্ধ্যেবেলায় বানাবো, আর সকাল থেকে এটা মেখে রাখলে কিন্তু খুব ভালো হয়,
তো সেই জন্যই আজকে যেহেতু বানাবো ভাবলাম সন্ধ্যেবেলায় সকাল থেকে মেখে রাখি। এখানে কোনো কিন্তু জল ব্যবহার করছি না, পুরোটাই দই দিয়ে মাখছি। অনেকে জল ব্যবহার করেন, হাফ জল হাফ দই দেয়, তো আমার দেখলাম যেহেতু দইটা আছে অনেকটাই, তো সেই জন্য ভাবলাম যে এটা দইটা দিয়েই মেখে দিই। আর দইটা দিয়ে মাখলে কিন্তু খুব সফট হয়, খেতে কিন্তু খুব ভালো হয়। যে আজকে সকালবেলা এটাই আমাদের ডিনার হবে, আর তার সাথে আলুর দম এসব কিছু একটু বানাবো। তো এইটা আগে মেখে রেখে দিই, কয়েক ঘন্টা মেখে রাখলে এটা ভালো হয়। আমার মাখা হয়ে গেছে ময়দা, এই যে খুব সুন্দর ভাবে রেখে দিয়েছে একদম, খুব হাতে কিন্তু একদম লাগছে না, এমন ভাবে মাখতে হবে, একটু টাইট টাইট মাখাই ভালো, তাহলে কিন্তু ভালোভাবে নরম হয়ে গেলে সেটা ভালো হবে না, খুব নরম হয়ে গেলে ফোলে না ভালো করে। তো মোটামুটি ভালো করে মাখা হয়ে গেছে দেখুন, এই যে হাতে একটু লাগছে না, ঢাকা দিয়ে রেখে দেবো সন্ধ্যেবেলা অব্দি। যত বেশি মাখা থাকবে তত কিন্তু ভালো হবে টেস্ট এটা। তো সকালবেলা মোটামুটি এখন 10টা বাজে, 10টা থেকে মেখে রাখলাম, রাতের বেলাতে তো 8টা 9টা নাগাদ এটা ভাজা হবে, তো খেতে খুব ভালোই হবে। তো এর সাথে যেটা লাগবে সেটা বানাবো। আর আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি, বাকি কাজগুলো পরের দিন শেয়ার করবো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই পাশে থাকবেন। সবাইকে অনেক 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 ধন্যবাদ, টাটা।